আমার কাছে মনে হয়েছে যে উনি তো দায়িত্ব নিয়ে আমাকে কাজ দেননি, উনি দায়িত্ব নিয়ে অনন্য মামুনকেও মুভি বানাতে বলেননি, সো আমি কেন ওনাকে বদার করব। এটা উনি যদি এই নিউজগুলো দেখে থাকে, ওনার বিবেক যদি বলে যে না এই জিনিসটা আমার এক কথায় সলভ করে আমি দিতে পারি, সেটা যদি উনি মনে করে, একদম তো তার ব্যাপার, সে সেটা করলে করতে পারে, কিন্তু আমি তাকে মানে এটা তো রিকোয়েস্ট করতে পারি না, এটা তো বদার করা। আর একটা প্রশ্ন করতে চাই যে আপনি এই যে আজকের এই পেনশনের কারণে আপনার যে দরুদ মুভিটা, এই মুভিটার উপরে কোনো এফেক্ট পড়বে কি? ওইটা আমি এই দুই দিন আমাদের যারা ইন্টারভিউ নিতে আমার বাসায় গেছে তাদেরকেও বলেছি, আসলে এটা মেগাস্টারের মুভি, এটা কিছুতেই কোনো হচ্ছে এফেক্ট পড়বে না, বরং আরও সবাই ওখানে লিখছে, ভাবছে যে এটা মনে হয় আমাদের প্রচার প্রচারণার একটা ধরন। হ্যাঁ, অনেকে ভাবছে যে এটা প্রচার প্রচারণার ধরন, আসলে এটা তো প্রচার প্রচারণার ধরন না, এটা একটা অন্যায়ের প্রতিবাদ। আমাদের আমি শেষমেশ একটা কথা একটু বলতে চাই সবাইকে, ঠিক আছে, সবাইকে একটা জিনিস বলতে চাই, আমাদের আমি শুরুতে ভাইয়া যেটা বলছিলেন যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে, সংস্কারের আশায় কিন্তু এত যুদ্ধ, ছাত্ররাও যুদ্ধ করেছে কি সংস্কার করবে, তো এক একটা সেক্টর ধরে ধরে সংস্কার হওয়া উচিত। আমি আর্টিস্ট হয়ে আর্টিস্টদের জন্যে, সব আর্টিস্টদের জন্যে মনে করেন এতটুকু স্টেপ নিলাম আমার ক্ষমতার মধ্যে যতখানি আছে, আমি নিজে ভুক্তভোগী, আমার টাকা চাইলে তো ওই যে 15 তারিখ যেই নিয়ে আসতে পারতাম, আমি দুজন জার্নালিস্ট নিয়ে যে আমি টাকা নিয়ে আসতাম, জার্নালিস্টদের সামনে কে কী করতো আমাকে, কিছুই করতো না। আমি হ্যাঁ ও আচ্ছা, আরেকটা বিষয় আমার বলার আছে, হ্যাঁ ও হচ্ছে ও, হ্যাঁ এটা শেষ, আচ্ছা হ্যাঁ কি বসবো কিনা, বসবো কিনা সেই, হ্যাঁ সামনে তাকিয়ে বসবো কিনা এইটা পরের বিষয়, তার আগে হচ্ছে আমাকে যখন রাব্বানি টেক্সট করেছে ফেসবুকে, ইয়েতে কি বলে ওটা হোয়াটসঅ্যাপে, যে হচ্ছে আপনি আসেন এসে টাকা নিয়ে যান, এখান থেকে এসে টাকা নিয়ে যান, তখন আমি কিন্তু একটু সিক আছি, আমার একটা অপারেশন হবে, তো আমি তাকে বলেছি যে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, একটু সিক আছি, আমার একটা অপারেশন হবে, যদি সম্ভব হয় আপনি হিসাব করে টাকাটা হয় ইয়েতে বিকাশে অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দেন, এটা কিন্তু আমি বলেছি, কারণ হচ্ছে একা একা আমি ওইখানে যেয়ে টাকা আনবো না, সেইটা পরবর্তীতেও যদি তারা আমাকে অফার করে, এমন কোনো হিসাব সবাই জেনে গেছে, সারা বাংলাদেশ জানে এখন আমার হিসাবটা, এটার জন্য আমার ওইখানে যে টাকা আনার কিছু নাই, তাদের যদি দিতেই হয় বিকাশে দিয়ে দিবে অথবা আমার অ্যাকাউন্ট নাম্বারে জমা দিয়ে দিবে।